আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি চকাছার হাটে, যশোর জেলা। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ, দেশি বলদ ভরপুর আমদানি হয়েছে চকাছার গরুর হাটে। চকাছার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বলদ গরু। দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা, চকাছার গরুর হাট থেকে এই দিকে আপনারা একজোড়া দেখুন, একদম সুটাম দেহের বিশাল বড় একজোড়া গরু, যশোর জেলা মাংসে পরিপূর্ণ। পাশাপাশি আপনারা যারা চাষের জন্য নিতে চান নিতে পারেন। দেখতে পাচ্ছেন দর্শক এই জোড়াটার মালিক কে? আমি ভাই। আপনি কোথা থেকে আসছেন? নড়াইল কালিয়া থেকে আসছি। নড়াইল কালিয়া মাশরাফি জেলা। কি অবস্থা বাজারের? বাজারে চলতেছে, দাম ওঠানামা করতেছে। মানে মাত্র আসলেন নাকি? আমি আসলাম। মাত্র আসলেন। কয় জোড়া গরু? গরু আছে আমাদের এই যে এক জোড়া আছে, এক জোড়া আছে। দর্শক টোটাল কয় জোড়া বা কয়টা গরু? পাঁচ জোড়া আছে। পাঁচ জোড়া, বাদ বাকি চার জোড়া কই? ওই দিকে আছে, তাই তো? ওই দিকে আছে। এখানে এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু। এগুলো মূলত জাতে কি ভাই? মানে দেশি সিন্ধির সাথে একটা মিক্স আছে। আপনাদের চাষের গরু না কিনা গরু? চাষের গরু। আপনাদের চাষের গরু। এই গরু দিয়ে কতদিন চাষ করছেন ভাই? আমরা দুই বছর করতেছি। দুই বছর চাষ করছেন? দুই বছর চাষ করতেছে বা করছে ভাইয়েরা বলতেছে। আপনারা ভালো করে খেয়াল করুন দর্শক, একদম মাংসে পরিপূর্ণ। আচ্ছা এমনি এখন কতটুকু গোস্ত আছে ভাই? আঠারো মন আছে। আঠারো মন আছে। শুনলেন দর্শক, ভাই বলতেছে এই যে জোড়াটা এখন আঠারো মন মাংস আছে। চকাছার হাট, আপনারা চাইলে মাংসের জন্যও নিতে পারেন, আবার হাল চাষের জন্যও নিতে পারেন। কিন্তু ভাইয়েরা তো মূলত হাল চাষের হিসেবেই দাম চাবেন নাকি? কত চাচ্ছেন? পাঁচশো নব্বই। ওই যে হাল চাষ হিসেবেই দাম চাচ্ছেন। কত হলে আপনাদের নিয়ে? ৫৫০ হলে ছেড়ে দেবে। এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? ৫০০ পেয়েছে। আপনারা শুনলেন দর্শক ভাইয়েরা, এই যে একটা জোড়া ৫০০ পেয়েছে, ৫৫০ হলে বিক্রি করবে। আচ্ছা কয় দাঁত করে ভাই? ৬ দাঁত করে। তাহলে আপনি যেহেতু চাষ করছেন একটা ধারণা আছে, এখনো এই গরু জোড়াটা দিয়ে কতদিন চাষ করা যাবে? এখনো যাবে, দীর্ঘদিন যাবৎ যাবে, তাই তো? তারপরে মাংসে যাবে? এখনো দীর্ঘদিন যাবৎ যাবে দর্শক, তারপরে মাংসে যাবে। তো আপনারা কেউ যদি এই ধরনের গরু ক্রয় করতে চান, বিশাল বড় বড় গরু, দেশি গরু, আসতে পারেন দর্শক চকাছার হাটে। চকাছার হাট থেকে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন জোড়াটা, এই ধরনের গরু খুব কমই পাওয়া যায় দর্শক, একদম মাংসে পরিপূর্ণ। ঠিক আছে ভাই, বেচা বিক্রি করেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে এক জোড়া, দেখতে পাচ্ছেন ভাই এটা কি আপনার? কোনটা আপনার? কোনটা? এই জোড়া বলদ গরু, হালের বলদ ভাই। এগুলো কয় দাঁত করে? ৮ দাঁত করে। কি জাতের গরু? দেশি। দেশি গরু দর্শক, ৮ দাঁত করে। আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের বলদ, চকাছার হাটে বিশাল বড় বলদ দর্শক। কোথা থেকে আসছেন ভাই? যশোরেরই বাসা। যশোরেই বাসা। বাজার কেমন দেখছেন? বাজার ভালো। বাজার ভালো। চাচ্ছেন কত? দাম চাচ্ছি ৩৫০। ৩৫০। শুনলেন দর্শক, সুটাম দেহের বড় গরু, হালের বলদ, ৩৫০ মূলত ভাই দাম চাচ্ছেন। দাম পেয়েছেন? কত পর্যন্ত পেয়েছেন? ৩০০ ভাঙতে বলতেছে। আপনার নিয়ত? ৩১০ শুনলেন দর্শক, এই যে একটা জোড়া ৩১০ হালের বলদ, দেখা দেখি চলতেছে দরদাম, চলতেছে বড় বড় বলদ গরুগুলো। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চকাছার হাট থেকে যশোর জেলা। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া গরু দর্শক, এগুলো মূলত দেশি গরু, হালের সেরা গরু দর্শক চকাছার হাটে। কোথা থেকে আসছেন কাকা? জীবননগর থেকে। কয় দাঁত করে? ৬ দাঁত। দর্শক আপনারা শুনলেন, এই যে একটা জোড়া বিশাল বড় গরু দর্শক, ৬ দাঁত করে। দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত? ৪৫০০০ চাওয়া নাকি? চকাছার গরুর হাট থেকে দর্শক যশোর জেলা, এই যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ৪৫০ মূলত কাকারা দাম চাচ্ছে। ৪৫০ কাকা, কত হলে বিক্রির নিয়ত? কত? ৪২০। কয় জোড়া আসছেন গরু?
এখনো বিক্রি হয়নি, এখনো বিক্রি হয়নি দর্শক, দেখা দেখি চলতেছে। 420 হলে মূলত বিক্রি হবে, এরই মধ্যে চলে আসছে দর্শক মহিষ, আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার আটে যশোর জেলা, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে।